চার দেশের ছবি শুটিং করছি, এটা কিন্তু দিন দা ডেই বলতে পারবেন, আর অন্য কোনো ছবি বলতে পারবেন। তার অর্ধেকের অর্ধেক অর্ধেক বাড়াইতে বলেন, এক দেশ লিয়ে বাড়াইতে বলেন। আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, বাড়াইতে বলেন, পায়ের তলা মাটি থাকবে না। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, যে ডিরেক্টর সাহেব যে কথা বলছে, এটা কি আপনার তার নিজের মুখটা শুনছেন? ঠিক আছে, এটা এখন আমি অবশ্য তো চোখে দেখি নাই, কিন্তু আমার আমি ছবি দেখে যেটা মনে হয়েছে, ছবি আমার মনে হয় একটা গানই 5 মিনিটের মতো গেছে। যেটা আমি একটু জানি যে তারা বিমান ভাড়া করে বা যেইভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করছে, একটা বিমান ভাড়া কত টাকা হইতে পারে? পরো জেট বিমান দেখ, সব কিছু মিলে গানে যেসব গানগুলো করছে, আমি সরি একটা গানের কথা বলি না, আমি গান প্রত্যেকটা গানের কথা বলতেছি। আমি যেভাবে গানগুলো করছে, তুরস্ক, ইরান, আপনার এই আফগানিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, তুর্কিশ, যেভাবে শুটিং করছে, আপনি খালি বিমান ভাড়াটাই চিন্তা করেন। বিমান ভাড়া, তারপরে রিজার্ভ, তারপরে যেসব গাড়ি টাড়ি ইউজ করছে, যেসব গাড়ি ভাঙছে, হ্যাঁ, এগুলো কখনোই কোনোদিন 5 মিনিটের ছবি হইতে পারে না। ছবি তো আমরাও বানাই, আমরা বানাই না। এটা হয়তো উনি ওনার সাথে হয়তো কোনো রাখে বা ওর মধ্যে, হ্যাঁ, বলতে পারে, কিন্তু অবশ্যই এই ছবিটা আমরা হলিউড বলেন, বলিউড বলেন, হ্যাঁ, ওই ছবির কাতারে আমরা এই ছবি রাখতে পারি নিঃসন্দেহে। কারণ আমরাও কিন্তু হলিউড বলিউড আমরা ছবি দেখি। এখন আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন? আমাদের দুর্ভাগ্যটা আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ। মানুষ চিন্তা করে বাংলাদেশের মানুষ এত টাকা দেওয়ার ছবি কীভাবে বানায়? এই যে আমাদের ভিতরে একটা চিন্তা, টাকাটা তার অনন্ত জলিল সাহেব দেয় নাই, দিছে টাকাটা কয়েকটা দেশ ইনভেস্ট করছে। এখন কয়েকটা দেশ ইনভেস্ট করছে, অনন্ত জলিল সাহেব ইনভেস্ট করছে, সব কিছু মিলে এত একটা বিগ বাজেট তো অবশ্যই আছে ছবিতে, আছে না? অতএব আমরা যেন আমরা বিদেশের কথা না শুনে, আমরা আমাদের দেশের কথা শুনে আমরা এই ছবিটাকে উৎসাহ করি এবং এই ছবিটার পাশে আমরা সফল থাকি। আমরা এই ছবিটা নিয়ে অন্ততপক্ষে নেগেটিভ কথা বলি না। কেন দেখেন, আজকে আপনাদেরকে ওপেন একটা কথা বলে দিই, আজকে দিন দা ডে যদি ছবি রিলিজ না হতো, সিনেমা হলে দর্শক থাকতো না। আমরা কিন্তু রোজার ঈদও দেখছি, আপনারা কিন্তু রোজার ঈদ দেখছেন, দেখছেন না? হ্যাঁ, দিন দা ডে টিকিট পায় নাই, না পেয়ে কিন্তু পরাণে টিকিট কাটছে, পরে কিন্তু পরাণ মানুষ দেখছে, পরাণ ওইখানে অনেকের ভালো লেগে গেছে। কিন্তু টিকিটটা তো দিন দা ডের জন্য গেছিল পাবলিক দেখতে, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা সমস্ত পরিচালক, ডিরেক্টর, প্রডিউসারদের মুখের কথা, এটা অনন্ত জলিল সাহেবের মুখে আমি কথা শুনি নাই। আমি নিজে এইখানে বলতেছি, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, এইখানে এক ডিরেক্টর আমাদের খুব সিনিয়র ডিরেক্টর, সে আমাকে এই কথাটা বলছে, দিন দা ডের টিকিট পায় নাই বলে তখন তাকে পরাণ দেওয়া ঢুকছে টিকিট, ঠিক আছে, তারপর পরাণ ছবি হিট হয়েছে, তারপরে হাওয়া ছবি, হ্যাঁ, এইটা আমি মনে করি অনন্ত জলিল একটা বিশাল অবদানে। সিনেমা, সিনেমাটা কোথায় যাচ্ছে চলে চিন্তা করছেন আপনারা? সেইখান থেকে পোস্টমর্টমে ছিল কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি, পোস্টমর্টমে ছিল, আইসিইউতে ছিল, হ্যাঁ, সেইখান থেকে এখন বেডে আসছে, বেডে বেডে, বুঝছেন, এখন সুস্থ বাসায় আসে নাই, বেডে আসছে। তো সুস্থ হতে হবে, আর ইন্ডাস্ট্রিতে টুকটাক এমন লাগালাগি থাকবেই, এটা কোনো সমস্যা নেই, আমরাই নিজেরা ঠিক করে ফেলবো, আমরা নিজেরাই শেষ করে ফেলবো, এটা আমাদের ঠিক করে, কিন্তু আমরা সবাই একটা ভালো ছবির পাশে থাকি, আমরা যেন গর্ব। আপনি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আপনারা কোন ছবিটা গর্ব করে বলতে পারেন বাইরে যায় বলেন তো? আজকে আপনারা আপনার এই দিন দা ডে বলতে পারবেন গর্ব করে, দেখো আমরা এই হেলিকপ্টার ইউজ করছি, দেখো আমরা ওই স্পিড বোস, দেখো আমরা ওই গাড়ি বাস করছি, আমরা দেখো আমরা এই চার দেশের ছবি শুটিং করছি, এটা কিন্তু দিন দা ডেই বলতে পারবেন, আর অন্য কোনো ছবি বলতে পারবেন না, অন্য কোনো ছবির কথা বলতে পারবেন না। যদি ভারত, ইন্ডিয়া বলে ছবি মিলাই চলে, তার কাতার এই ছবি কিন্তু আসবে। অতএব এই ছবি আমি মনে করি, এই ছবি নিয়ে যদি কেউ নেগেটিভ বলে বা নেগেটিভ করে, হ্যাঁ, তোমরা যদি এগুলো করা দরকার নাই, এই ছবিটার পাশে থাকো, আর অনন্ত জলিল সাহেবকে উৎসাহ দাও, সে যেন আরও ভালো ভালো ছবি তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারে এবং ভালো ছবি মার্কেটে রিলিজ করতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটি হচ্ছে আতশ জঞ্জাল, উনি কিন্তু ইরানি ভাষী, উনি বাংলায় স্টার্ট করতে চেয়েছেন, উনি কিন্তু বাংলা বুঝে না, খুব সবাই বললো শুটিং চলাকালে সে বাংলা বুঝে না, দুভাষী একজন বুঝিয়ে দিত,
কিন্তু সে ইনস্টাগ্রামে বাংলায় সুন্দর করে একটা প্যারা লিখেছে যেটা আমরা সাংবাদিকরা প্রতিবেদনের মতো করে আচ্ছা যাই হোক একটু শেষ করি ভাই তাহলে এই যে বাংলায় লেখা এবং বাংলাদেশে যে দলিলটা হয়েছিল যে এগ্রিমেন্ট হয়েছে সেটা বাংলায় ইংলিশে ছিল সেটাও বাংলা ডাবিং করা তাহলে কি এখানে অনন্ত জলিলকে ইন্ডাস্ট্রি থেকে মানে বিতাড়িত করার জন্য কেউ চক্রান্ত করছে কিনা বা বাংলাদেশ থেকে কেউ ইন্ধন জোগাচ্ছে কিনা আপনার কি মনে হয় আমি একটা কথা বলি বাংলাদেশ থেকে কেউ ইন্ধন জোগাইলে বা কেউ এগুলো অন্য দলিলের বিতর্ক কেউ করতে পারবে আরে ভাই তারা তো দর্শক চান আপনি আমি বিতর্ক কীভাবে করবো আমি দেখছি না আমি দর্শকের বই হাউসফুল দেখছি আমি হ্যাঁ আমি বহু বছর টিকিট আমি দুইবার টিকিট পাইনি আমি যমুনাতে দুই দিন ফিরত আসছি আমি জিন্দার ডেট টিকিট পাইনি তিন দিনের তাও রিকোয়েস্ট করে আমাকে টিকিট তুলে দিয়েছে সেতু ভাইয়ের ফোন দেওয়া যমুনা সেতু ভাইকে বলছে সেতু ভাই আমার তিনটা টিকিট লাগবেই আমি নিছি না তো এখন স্টার এখন আমি যদি বলি যে একমাত্র অনন্ত জলিলের টাকাই এই এই এখন যে ইনভেস্ট করছে এই টাকার দিয়ে যে ছবি বানাইছে এই ছবিটা আর দু চার জন্য বানাইতে বলেন না তার অর্ধেকের অর্ধেক অর্ধেক বানাইতে বলেন এক দেশ তুলে বানাইতে বলেন আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম বানাইতে বলেন পায়ের তলা মাটি থাকবে না আমরা ভালো জিনিসকে ভালো বলি খারাপ জিনিসকে খারাপ বলি ঠিক আছে তো অনন্ত জলিল যেটা করছে দেশের ভালোর জন্য করছে আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জন্য করছে দর্শকের ভালোর জন্য করছে আমরা গর্ব করে বলতে পারি যেমন আমি একটা ছবিতে দেখ এটা আমি পরে বলবো হ্যাঁ যে কোনো দিন সব কিছু মিলে আমরা অনন্ত জলিল সাহেবের অনন্ত জলিল সাহেবের পাশে থাকি ধন্যবাদ থ্যাংক ইউ